আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি। ভ্যানিলা কেকের বেস, ক্রিম, ডেকোরেশন সব কিছুই এই ভিডিওতে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমরা কেকের বেস তৈরি করব। এজন্য একটি চালনিতে দিয়েছি 1 কাপ + 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন ভ্যানিলা পাউডার। এই সব শুকনো উপকরণ আবারও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চেক করে নেবেন। এবার খুব ভালোভাবে চেলে নিয়ে একটি শুকনো বাটিতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখানে আমি 1 কাপ চিনি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি, প্রথমে লো স্পিডে 1.5 থেকে 2 মিনিটের মতো, এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না ডিমের ফোমটা পারফেক্ট হচ্ছে আর চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ডিমের কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর একেবারেই ঘন হয়ে গেছে। এ সময় দিয়ে দেবো 1/3 কাপ সয়াবিন তেল। দিয়ে একেবারে লো স্পিডে বিট করব শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য। আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এজন্যই যেন খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায়, কেননা চিনি সহজে গলতে চায় না। এবার আগে থেকেই চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 ধাপে দিব আর খুবই আলতোভাবে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেব। ডিমের ফোমটা খুবই সাবধানে মেশাতে হবে, যদি উল্টাপাল্টাভাবে মেশানো যায় তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আমাদের কেকটা আর সেই স্পঞ্জি ভাবটা থাকবে না। এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আশা করছি আপনারা কষ্ট করে আমার কথা শুনবেন এবং আমার ভিডিওটাও দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। কখনো যদি মনে হয় কেকের বেটারের ঘনত্বটা অনেক বেশি, তাহলে আপনারা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দুধ দিয়ে দিবেন, আর যদি দেখেন খুবই পাতলা তাহলে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। এই যে দেখুন, এর ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। এবার আগে থেকেই একটা 9 ইঞ্চি রাউন্ড মোল্ডের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছি, সেখানে সম্পূর্ণ কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। এবার একটি কাঠি দিয়ে কেকের নিচ থেকে উপর বরাবর আমরা নেড়ে দেব, এজন্যই যেন কেকটা চারপাশে সমান করে ফুলে আর কেকের ভেতরে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে। এবার একটু জোরে জোরে ট্যাপ করব যেন ভেতরের সব এয়ার বাবলস বেরিয়ে আসে। 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে বেক করে নিব 50 মিনিটের জন্য। আপনাদের কারো কারো ওভেনে কেকটা বেক হতে 40 মিনিটও সময় লাগতে পারে, আর অবশ্যই ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম 170 ডিগ্রিতেই। কেকটা বেক হয়ে গেছে। এই যে দেখুন, কেকটা সম্পূর্ণ মোল্ড ভরে গেছে, 4টা ডিম দিয়ে 9 ইঞ্চির মোল্ড ভরে গেছে। এবার প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, যেন কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। আর প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে রাখলে কেকের উপরটা শক্ত হয়ে যাবে না। আজকের কেকটার মধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই জানেন আমার 4.5 বছরের একটা ছেলে আছে, ওর নাম জানান, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকে ও হঠাৎ করেই, মানে অনেক আগে এমনটা করতো, ইদানিং কিন্তু আর এমন করে না, আজকে হঠাৎ করেই হাত দিয়ে খামচি মেরে মেরে এপাশ থেকে কেক খেয়ে ফেলেছে। আমি তো দেখে পুরো অবাক। যখনই বললাম বাবা এটা তুমি কেন করছো, ও বলতেছে আম্মা আমি একটু খেতে চেয়েছি, খুব মজা লাগছিল তাই বারবার খাচ্ছিলাম। তো এখন আর কি বলার আছে বলেন, কিছুই বলার নেই। এজন্য আমি প্রথমে কেকটাকে মোল্ড আউট করব, এরপর 2টা লেয়ার করে কাটবো। জানান আগে প্রায় প্রায় এমন করতো, দেখা যেত আমি হয়তো 2টা লেয়ার করে কেটে রেখেছি, এসে দেখবো যে 1টা লেয়ার নেই, ও 1টা লেয়ার নিয়ে খুব সুন্দর করে বিছানায় বসে বা সোফায় বসে খাচ্ছে। তো ইদানিং আর এরকম করে না, কিন্তু আজ অনেকদিন পর ও আসলে এমন করলো। এটাতে কোনো অসুবিধে নেই, কেননা বাচ্চা মানুষরা এমন করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন আমি কেকটাকে 2টা লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা যারা বলেন সমান করে কেক কাটতে পারেন না, আপনারা 1 হাত দিয়ে কেকটাকে ধরবেন, আর 1 হাত দিয়ে ব্রেড নাইফটা ধরে এভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু কাটবেন, এরপর বাকিটা কাটবেন। একপাশ থেকে যদি কাটতে কাটতে অপর পাশে আসা যায় তাহলে দেখা যাবে একপাশটা উঁচু করে কাটা হয়ে গেছে আর একপাশটা নিচু করে কাটা হয়ে গেছে। এর জন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে দেখবেন কেকের লেয়ার সমান হবে। আর আজকের এই কেকটা আপনারা চাইলে 3টা লেয়ার করেও কাটতে পারবেন, কিন্তু আমি একটু লেয়ার কম করি, এতে করে কেকের টেস্ট পাওয়া যায়, বেশি ক্রিম দিলে আসলে ভালো লাগে না।
তো নিচের লেয়ারটা সম্পূর্ণ ঠিক আছে, যেটা কোনো অসুবিধে নেই, এটা আমি নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখার কারণে কেকটা একেবারেই শক্ত হয়ে যায়নি, খুব সুন্দর সফট আর নরম আছে। এখন আমি একটা ডিম দিয়ে একটা কেকের বেটার রেডি করে নিয়েছি, যেটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন। এটাকে আমি 7 ইঞ্চ মোল্ডে বেক করে নিব 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে শুধুমাত্র 20 মিনিটের জন্য। এই যে দেখুন, 20 মিনিট হয়ে গেছে, কেকটা বেক হয়ে গেছে। 7 ইঞ্চ মোল্ডে এই জন্যই দিয়েছি কারণ আমার উঁচু হাইটের কোনো প্রয়োজন নেই। তো কেকটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি কেকের ক্রিম তৈরি করব। আজকের কেক ডেকোরেশনের জন্য আমার প্রয়োজন 1.5 কাপ ক্রিম, 1 কাপ আর 1/2 কাপ, তো আমি সেটা নিয়ে নিচ্ছি। যারা আপনারা ভিভো হুইপ ক্রিম পারফেক্টভাবে তৈরি করতে পারে না, যারা জানেন না এই ক্রিমের ব্যাপারে কিছুই, ক্রিমটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে, কত স্পিডে দিয়ে কত মিনিটের জন্য বিট করতে হবে, কতদিন পর্যন্ত ইউজ করা যাবে, সব কিছু নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো ক্রিমটাকে আমি প্রথমে লো স্পিডে বিট করব, ঠিক ততক্ষণ যতক্ষণ না ক্রিমটা এরকম একটু ঘন হয়ে আসছে, 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করলেই যথেষ্ট। এবার দিয়ে দিলাম আইসিং সুগার 5 টেবিল চামচ, সাথে দিলাম অথেন্টিক ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা। ভ্যানিলা এসেন্স না থাকলেও কোনো অসুবিধে নেই, কেননা এই ক্রিমটার নিজস্ব একটা ফ্লেভার আছে, খুবই মিষ্টি হালকা, আমার ওটাও ভালো লাগে। তো এবার আমি মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ক্রিমটা 90%-এর মতো স্টিফ হয়ে আসছে। এরপর শেষে জাস্ট 1 মিনিটের মতো হাই স্পিডে একটু বিট করে নেব। তো এই যে দেখুন, ক্রিমটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, আর এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা যারা একটা ডিম দিয়ে কেক বেক করবেন, অবশ্যই 5 ইঞ্চির মোল্ডে করার চেষ্টা করবেন, দেখবেন অনেক উঁচু হাইটের হবে। তো আমার উঁচু হাইটের প্রয়োজন নেই, আমার এরকম ফ্ল্যাট প্রয়োজন, যার জন্য আমি 7 ইঞ্চি মোল্ডে করেছি। এখন আমি কেকটাকে এই কেকের সমান করে কাটবো, কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা অনেক সময় আপনাদের সাথেও এমন হতে পারে, তো তখন আপনারা কি করবেন সেটা আসলে দেখিয়ে নিন, এই জন্যই আমি শেয়ার করলাম। তো প্রথমে আমি এভাবে কেটে নিয়ে দেখবো যে এটা সেট হচ্ছে কি না, আমার মনে হলো আরও একটু কাটার প্রয়োজন, তাই কেটে নিচ্ছি। এবার কেকটাকে একসাথে রেখে দিচ্ছি এভাবে, দিয়ে আরেকটা কেকের লেয়ার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সমান করে কেটে নিব। জানার আগে প্রায় প্রায় এমনও করতো যে কেক হয়তো আমি রেডি করে মানে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছি, সেখান থেকেও সে খামচি মেরে খেয়ে ফেলেছে। তো এই যে দেখুন, আমাদের 2টা কেকের লেয়ার কিন্তু রেডি। এবার এর উঁচু পার্টটা আমি একটু কেটে নিচ্ছি সমান করে। এবার আমি কেক বোর্ডের নিচে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা ক্রিম। ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, লেয়ারটাকে আমি উল্টো করে দিচ্ছি, একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার একটু ক্রিম দিয়ে দিব, এতে করে জোড়া লেগে যাবে আর নড়াচড়া করবে না। এবার এর উপরে দিয়ে দেবো সুগার সিরাপ। আমি এখানে 1/3 কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি মিক্স করে নিয়েছিলাম গরম পানিতে, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা সেই ক্রিম। ক্রিমটাকে প্যালেট নাইফ দিয়ে চারপাশে এভাবে সমান করে দিচ্ছি। আপনারা যারা ক্রিম বেশি খেতে পছন্দ করেন, বেশি করে ক্রিম দিতে পারবেন, তবে আমি লেয়ারের মধ্যে কম ক্রিম দিই এজন্যই, কেননা কেকের উপরে অলরেডি অনেক ক্রিম দেওয়া হয়। এবার চারপাশের ক্রিমগুলোকে প্যালেট নাইফ দিয়ে আগে সমান করে নিয়ে এরপরেই আমরা উপরে দিয়ে দেবো সুগার সিরাপ। আর উপরে সুগার সিরাপটা দেওয়ার সময় কেকের চারপাশেও ভালোভাবে দিতে হবে, কেননা চারপাশটা কিন্তু ড্রাই থাকে। আমি আপনাদের সবার কাছে সত্যিই কৃতজ্ঞ, আপনারা যেভাবে আমাকে এত ভালোবাসেন, আমাকে এত সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এরপরে আবার দেখা যায় আমার ভুল ত্রুটিগুলোকেও ক্ষমার দৃষ্টিতে দেখেন, এটা আসলে আপনাদের মহৎ গুণ। আমি অনেক লাকি যে আমি আপনাদের মতো সাবস্ক্রাইবার পেয়েছি। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি সামান্য একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি, রেডম্যানের সেমি জেল কালার হলুদ কালার মিক্স করে নিয়েছি ক্রিমের সাথে। এবার একটা বড় নজেল দিয়ে এভাবে পুরো কেকটা কভার করে দিচ্ছি, এই নজেলটার নাম্বার 124K। এবার একটি প্যালেট নাইফ দিয়ে খুবই আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের চারপাশটা সমান করে নিচ্ছি, যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন সেখানে একটু ক্রিম দিয়ে দিবেন। এক হাত দিয়ে প্যালেট নাইফটাকে ধরবো, অপর হাত দিয়ে আমরা এভাবে টার্ন টেবিলটাকে ঘুরাবো। জানানের হাতটা নিশ্চয়ই আপনারা মাঝে মাঝে লক্ষ্য করছেন, ও আজকের কেকটা ডেকোরেশন করতে চাচ্ছে। তো কেকের চারপাশটা সমান করা হয়ে গেলে প্যালেট নাইফটা দিয়ে কেকের উপরটাও আমি সমান করে নিচ্ছি। এবার প্যালেট নাইফটা দিয়ে কেকের চারপাশটাকে আবারও সমান করে নিয়ে
একটা ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে সমান করে নেব। কেকের উপরটা সমান করার পর চেক করে দেখতে হবে যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন সেখানে আবারও একটু ক্রিম দিয়ে দেব। এবার আবারও এভাবে লম্বাভাবে টেনে সমান করে নেব। আজকের কেকটা একজনের গায়ে হলুদের কেক, তবে তিনি রিকোয়েস্ট করেছিলেন আমি যেন পুরো কেকটা হলুদ কালার করে উপরে বিভিন্ন ধরনের ফুল দিয়ে দেই। আজ কেকটা ডেকোরেশনের সময় আমি রোজ নেইলটা খুঁজে পাচ্ছিলাম না, জানালোটা দিয়ে খেলেছিল পরে আমি আর পাচ্ছি না, তো এজন্য আমি বয়ামের যে ঢাকনা থাকে সেই ঢাকনার উপরে এভাবে গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি। রোজ নেইল ছাড়া গোলাপ ফুল বানানো আসলে একটু টাফ, গোলাপ ফুল কেন যে কোনো ধরনের ফুলই বলা চলে, কেননা রোজ নেইলটা খুব সুন্দরভাবে এভাবে ঘোরানো। জানান একবার একটা ছাতা টাইপের চকলেট খেয়েছিল, সেই ছাতাটার মাথাটা ছিল এটা, এটার উপরে আমি জাস্ট ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। যে নজেলটা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করছি এই রোজ নজেলটার নাম্বার 33, আর এটা হচ্ছে রেডম্যানের রোজ পিঙ্ক কালার। এবার আমি একটা ডালিয়া নজেল নিয়েছি, কিভাবে ফুল তৈরি করছি সেটা আমি বলছি না, কেননা সেটা আপনারা স্ক্রিনে নিশ্চয়ই লক্ষ্য করছেন। এই কালারটা হচ্ছে রেডম্যানের সেমি জেল কালার, ব্লু কালার এটা। এটা দিয়ে আমি ডিফারেন্ট কিছু ফ্লাওয়ার তৈরি করছি, ডালিয়া ফুলই বলে এগুলোকে আসলে। বেশি বড় করব না আজকের ফুলগুলো, আমি একটু ছোট ছোটই করব। এবার আমি এই ডালিয়া নজেলটা দিয়েই একটি গোলাপ ফুলের মতোই তৈরি করে নিচ্ছি। ডালিয়া নজেলের গোলাপ ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনাদের যাদের কাছে রোজ নেইল নেই, আপনারা চাইলেই এভাবে বাটির উপর বা ঢাকনার উপর ফুল তৈরি করে নিতে পারবেন, কেননা একেবারেই যে তৈরি করা যায় না তা কিন্তু না। আজকে আমি তৈরি করছি, নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। একইভাবে আমি আরও একটি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি এই ব্লু কালার দিয়েই। এবার সেই ব্লু কালারের ফুলের পাশেই বসিয়ে দেব। এবার আমি অয়েল বেস পার্পেল কালার মিক্স করে নিয়েছিলাম ক্রিমের সাথে, সেটা দিয়ে গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। এই রোজ নজেলটার নাম্বার 124K, এটাও আমার অনেক পছন্দের একটা নজেল। এই নজেলটা দিয়ে অনেক বড় বড় গোলাপ তৈরি করা যায়, আর গোলাপের পাপড়িগুলো একেবারেই পাতলা হয়। তবে মেইন ব্যাপার একটাই, আপনাদের ক্রিমটা পারফেক্টভাবে স্টিফ হতে হবে। পারফেক্টভাবে যদি স্টিফ না হয়, ক্রিমটা যদি নরম থাকে, তাহলে ফুল দেখতে কখনোই সুন্দর লাগে না। এবার একইভাবে আমি আরও একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম। এই যে দেখুন, ঢাকনাটা আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে, তখন সেখানে আমি অবশ্যই ফুলটা বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এবার আমি আরও একটু গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি এই নজেলটা দিয়েই। আগে যে ব্লু কালারের ফুলটা ছিল ওখানে, ওটা আমার ভালো লাগছিল না, তাই তুলে নিয়ে সেখানে আমি আরেকটি ফুল বসিয়ে দিয়েছি। এবারও আমি আরও একটি বড় গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। একইভাবে আরও একটি পিঙ্ক কালারের ফুলও তৈরি করে নিয়েছি। এবার ডালিয়া ফুল তৈরি করে নিব দুইটা, ব্লু কালার পার্পেল কালার মিক্স, মানে মাঝখানে ব্লু কালার থাকবে আর চারপাশে থাকবে পার্পেল কালার। পাইপিং ব্যাগটার মধ্যে প্রথমে একটু ব্লু কালার নিয়েছিলাম, এরপর নিয়েছিলাম পার্পেল কালারের ক্রিম। একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি, এটার পাপড়িগুলো একটু বেশি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল এভাবে দিয়ে দিবেন, দেখতে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো এই যে দেখুন, এটাও আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি রেডম্যানের গ্রিন কালার মিক্স করে নিয়েছি একটু ক্রিমের সাথে, সেটা মিডিয়াম সাইজের একটা লিফ নজেলে নিয়েছি এবং অনেকগুলো পাতা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগটাকে একটু জোরে বেশিক্ষণ প্রেস করলে দেখবেন আপনাদের পাতাগুলো এরকম বড় বড় হবে, আর হালকা একটু প্রেস করলে দেখবেন ছোট ছোট পাতা বের হবে। তো পাতা দেওয়া হয়ে গেলে একটা 195 নজেল নিয়েছি, এই নজেল দিয়ে কিছু এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। আমি এখানে যে ক্রিমগুলো বেঁচে গেছিলো ফুল তৈরি করার পর, সেই সব ক্রিম একটা পাইপিং ব্যাগে নিয়ে এই ছোট ছোট ডিজাইনগুলো দিচ্ছি, এজন্যই এগুলোর চারপাশ দিয়ে এত কালারের শেড। এই যে দেখুন, কেকের উপরটা আমার ডিজাইন করা শেষ হয়ে গেছে, এখন আমি কেকের বর্ডার দিব। এজন্য 195 নজেল দিয়েই কেকের নিচের বর্ডারটা এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি কেকটার উপরে নাম লিখবো, আর কেকটাকে ওজন করে দেখবো যে কেকটার ওজনটাও ঠিক আছে কি না। আর কেকের ফুলগুলোর উপরে সুগার বল দিয়ে দিব। এই সুগার বলগুলো 100 গ্রামের দাম, 300 টাকা করে নিয়ে থাকে। এই যে দেখুন, আজকের কেক ডেকোরেশন আমাদের শেষ। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।